সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। আজকে আমার টিউটোরিয়ালটি হচ্ছে তোমরা কিভাবে তোমাদের ফেসবুক আইডির স্টাইলিশভাবে নাম চেঞ্জ করবে। আজকে কিন্তু তোমাদেরকে আমি ইংলিশে নাম সেট করা দেখাবো না, আজকে আমি তোমাদেরকে এই নামটি কিন্তু বাংলায় আর কি স্টাইলিশ করে লিখে দেখাবো। এটা কিন্তু ইউটিউবে অনেক কম ভিডিও আছে। সো আজকে তোমাদের বাংলা নামটা সেট করে এই টু জেড দেখাবো। সো এর জন্য তোমরা সিম্পলি চলে যাবে প্লে স্টোরিতে, আমাদের একটা অ্যাপ নামাইতে হবে। সো এই অ্যাপটা আমরা নামাবো। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার টাচ পিপিএন নামে একটা অ্যাপ সার্চ করা আছে, এটা তোমরা লিখে সিম্পলি সার্চ করলে তোমরা এরকম একটা অ্যাপস পেয়ে যাবে। ওকে, সো এই অ্যাপটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে। ইনস্টল করার আমার আছে, সো এখন আমি এই অ্যাপটি তোমরা ওপেন করবে। তোমরা ইনস্টল করার পর ওপেন করলে একটু লেট হচ্ছে। সো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের থাকবে বেস্ট চয়েস, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটু নিচে আসবে, নিচে আসা তোমাদের জাপান কান্ট্রিটা আর কি সিলেক্ট করতে হবে। তোমরা একটু নিচে আসলেই দেখতে পাবে জাপান আর কি সার্ভারটা। সো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জাপান সার্ভার, এটাতে ক্লিক করে তোমরা ভিপিএনটা কানেক্ট করে নেবে। সো ভিপিএনটা কানেক্ট না করলে কিন্তু তোমাদের এইটা কাজ করবে না, এর জন্য অবশ্যই তোমাদের ভিপিএনটা কানেক্ট করা লাগবে। সো কানেক্ট করলে এরকম দেখাবে। এখন তোমরা ব্যাক করবে, ব্যাক করার পর সিম্পলি আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। সো নোটপ্যাডে থেকে আমরা যে আর কি স্পেসটা আমরা কপি করবে, এটা কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কপি করে নিবে। ওকে, আর যদি ডিসক্রিপশন বক্স কপি করতে না পারো তাহলে তার উপরও একটা ভিডিও দিয়ে রাখবো, সেখান থেকে দেখে কপি করে নিবে। এখন আমরা চলে যাব ফেসবুক লাইটে, তোমরা ফেসবুক লাইটটা ওপেন করে নিবে। সো ফেসবুক লাইট দিয়ে কাজটা করবে তাহলে তোমাদের ভালো হবে, অন্য আর কি অফিসিয়াল অ্যাপ দিয়ে কিন্তু হবে না, ফেসবুক লাইটটাই লাগবে। সো ফেসবুক লাইটটা তোমরা ওপেন করে নিবে। এখন আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমার নামটা চেঞ্জ করা হয়নি। সো এখন আমি আমার নামটা চেঞ্জ করব। সো এর জন্য আমরা ব্যাকে যাব, ব্যাকে যেয়ে এই নামটা তোমাদেরকে আজকে এ টু জেড আমি চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে আমরা ব্যাক করতেছি, ব্যাক করার পর এখন তোমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে, ব্যাক করার পর উপরে দেখতে পারবে যে থ্রি ডট চিহ্ন, এখানে ক্লিক করবে। দেন তোমরা নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে সেটিং, সেটিংয়ে চলে যাবে। এখন তোমরা একদম উপরের অপশনে দেখতে পাচ্ছ যে পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, এটাতে ক্লিক করবে। ওকে, সো এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সিম্পলি তোমরা দেখতে পাবে নেম ইডেট, সো ইডেটে ক্লিক করবে একদম উপরে। সো ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের নামটা শো করবে। তো এখান থেকে তোমরা তোমাদের নামটা ফুল কেটে দেবে, ফুল কেটে দেবে নিচে, তিনটা নামটাই তোমরা কেটে দিবে যদি থাকে। সো এখন মাঝেরটাতে তোমরা যেটা কপি করবে আমার ডেসক্রিপশন বক্স থেকে, সেই মাঝেরটা এখানে বসিয়ে দিবে। সো এটা কপি করার আগে কিন্তু তোমাদের আর কি নাম চেঞ্জ করার আগে কিন্তু ভিডিওটা তোমরা ভিপিএনটা অন করে রাখবে। সো এখন দেখো আমি নামটা সিলেক্ট করতে চাই, জন্য আমার প্রথম অক্ষর লিখে আমি মাঝের স্পেসটা কপি করব। সো একই নিয়মে এভাবে স্পেস করে এখানে পেস্ট করে দিবে। এখন তোমরা একদম লাস্টে যাবে, লাস্টে গিয়ে এখানে তোমাদের লাস্টের অক্ষরটা লিখে এটা পেস্ট করে দিবে। এখন তোমরা দেখতে পাচ্ছ মাঝের এই সিম্বল, লাস্টের সিম্বলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবে। এখন সিম্পলি তোমরা এই নামটা মাঝেরটা এখান থেকে তোমরা ডিলিট করে দিবে, মানে কেটে দিবে। সো আমি দেখতে পাচ্ছি রিভিউ চেঞ্জ, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওপরে শো করছে দুইটা নাম। সো এখানে কিন্তু অনেকে ভুল করে, এর জন্য নামটা কিন্তু সঠিকভাবে হয় না, এর জন্য তোমাদের নিচেরটাতে দেখতে হবে, এটা দেখে তোমাদের কাজ করতে হবে। সো দেখতে পাচ্ছ দিয়া নিচেরটাতে একদম ঠিক আছে আর উপর কিটটা কিন্তু ঠিক নেই, এর জন্য আমরা নিচেরটা দিয়ে এখানে সিলেক্ট করবো। এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সো দেখতে পাচ্ছ আমি নিচে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন সেভ চেঞ্জ এটাতে ক্লিক করবে। সো ফ্রেন্ডস, সেভ চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের আর কি নামটা বাংলাতে একদম চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাতে ভালো দেখাচ্ছে না, আমি তোমাদেরকে ফেসবুক লাইটে গিয়ে মানে অফিসিয়াল অ্যাপটিতে গিয়ে দেখাচ্ছি। ওকে, সো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। আসার পর তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমাদের নামটা কিন্তু অস্থিরভাবে চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে কিন্তু তোমার নামটা বাংলায় আর কি চেঞ্জ করতে পারো। আর তোমরা চাইলে কিন্তু এই নামের উপর কিভাবে আর কি নিকনেম দিয়ে স্টাইলিশ করে এই নামটা ফুল সাজাইতে হয়,
এর উপর যদি ভিডিও চাও আমি এই আইডিটা আমি নেক্সট টাইমে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। কিন্তু সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এরপর কিন্তু দ্বিতীয় দিনে আমি তোমাদেরকে কীভাবে আইডি তৈরি করতে হয়, নিউ আইডি কীভাবে তৈরি করে একদম ফুল এ টু জেড স্টাইলিশ করবে সেটা নিয়ে একটা ভিডিও দিব। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে।